কত কত 1K হয়ে গেছে, 1K সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে, সত্যি বলছিস? তো শেষমেশ আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমার যাকে যাকে মানে কা কি বলবো, প্রত্যেকে যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং আমার পাশে আছে দীর্ঘ 8 মাস ধরে, তাদেরকে আমি থ্যাংক ইউ বলছি। আমি 2020 জানুয়ারি মাসেই ইউটিউবটা শুরু করে দিয়েছিলাম। সো বিশ্বাস করুন, আমার জার্নিটা কিন্তু খুব সহজ নয়। কিন্তু হ্যাঁ, এই বাংলা সিনেমাকে রিভিউ করার চ্যানেল কিন্তু অনেক ছিল, অনেকে আছে, কিন্তু এই 8 মাসে আমি 1K সাবস্ক্রাইবার করব আমি প্রচুর, আমার মানে কি বিশ্বাস করবো, আমি ভাবি মানে কোনোদিন ভাবতেই পারিনি যে আমি 1K সাবস্ক্রাইবার মালিক হয়ে যাবো আমি। সো এখন 1000-এর বেশি সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে, অনেকদিন থেকে হয়েছে। সো ভিডিও বানাবো বানাবো কী বানাবো নিয়ে অনেক কিছু ভাবছিলাম আমি, একটু মানে একটু কী বলবো, একটু মানে মুড একটু খারাপ ছিল আমার। সো বঙ্গায় দ্য বঙ্গায় 3 মিলিয়ন সাবস্ক্রাইব হয়েছে, সে যত খুশি হয়েছে আমি জানি না, তার চেয়ে কিন্তু আমি প্রচুর খুশি হয়েছি আমার মাত্র 1000 সাবস্ক্রাইবার হওয়াতে। বিশেষ করুন হ্যাঁ, 1000, আজকে যারা মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের কাছে 1000 সাবস্ক্রাইবারটা খুব তুচ্ছ একটা ব্যাপার, কিন্তু আমার কাছে ফার্স্ট 1000 সাবস্ক্রাইবার কিন্তু আজকে হলো, কিন্তু আমাকে কিন্তু প্রচুর 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 কিন্তু হ্যাপি লাগছে, বিশেষ করে প্রচুর সুখী লাগছে আমাকে। সো প্রত্যেকেই আমি মানে মানে ভালোবাসা দিচ্ছি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো এবং যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখো ভিউয়ার্স এবং আমার সাবস্ক্রাইবার, প্লিজ থ্যাংক ইউ। এবং আমার এভাবেই কিন্তু পাশে থেকো আমার। ওকে, আমি বাংলা বেসিক্যালি বাংলা পুরনো সিনেমাকে নিয়ে রিভিউ করি, অনেকেই বোর ফিল করেন, অনেকেই বোর বোর বলেন যে ভাই ভালো হচ্ছে না, কথা বলার ঢং নেই, আমার পিকচার কোয়ালিটি ঠিক নেই, সাউন্ড কোয়ালিটি ঠিক নেই। ভাই কী করবো, দেখুন হেডফোনে করছি আমি, আর পিকচার কোয়ালিটি বলছি একটা মোবাইলে করছি, একটা শখ ছিল, ইচ্ছা ছিল করার, ওই জন্য আমি করে ফেলেছি। সো কিচ্ছু নেই, বাট আমি ভাবছিলাম যে তখন যে আমার 1K সাবস্ক্রাইবার না হবে আমি কিছু করবো না। সো যেহেতু আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, সো তার জন্য কিন্তু আমি অনেক কিছু চেঞ্জ করবো, আমার সেট আপ, আমার মাইক্রোফোন অনেক কিছু চেঞ্জ করবো, আবার কথা বলার ধরনও আমি অনেক কিছু চেঞ্জ করবো, অনেক কিছু চেঞ্জ করার ইচ্ছা আছে। পুরো একদম রিভিউটা একদম পুরো চেঞ্জ করে একদম ভালোভাবে রিভিউ হবে। সো এই পিকচার কোয়ালিটি এই সব কিছুর জন্য একজন ছেলে বন্ধু আমার রাজদীপ চ্যাটার্জি, উনি কিন্তু আমাকে অনেক কমেন্টে জানান, অনেক সিনেমার নাম আমাকে রিভিউ দিয়েছে, বলছে দাদা এই সিনেমা রিভিউ করো, আমি করবো। রাজদীপ চ্যাটার্জি থ্যাংক ইউ, আমাকে তুমি বলেছিলে কালো ব্ল্যাক কালার জামা আমি ভালো লাগে, তোমার জন্য পড়েছি বস। ওকে, সো প্লিজ আমার পাশে থেকে প্লিজ ভিডিওগুলো শেয়ার করো, আমাকে সাপোর্ট করুন প্লিজ, রাজদীপ চ্যাটার্জি থ্যাংক ইউ ভাই। ওকে, সো আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম যে আগে ভিডিওতে যে প্রসেনজিৎ কোন সিনেমার নাম হচ্ছে রানা। সো জয়ন্ত দাস বলে একজন ছেলে, আমি স্ক্রিনশট দিচ্ছি, ওই আমাকে রিপ্লাই দিয়েছে যে সিনেমার নাম হচ্ছে প্রতিবাদ। সো থ্যাংক ইউ ভাই, তুমি জিতে গেছো, মানে উত্তরটা ঠিক বলেছো, তো তার জন্য থ্যাংক ইউ। কিন্তু পুরস্কার টুরস্কার কিছু নেই, ছোট্ট একটা গরিবের চ্যানেল কী বলবো, তার জন্য আমার দেখেছো ভিডিওটাকে এবং উত্তরটা লিখেছো, থ্যাংক ইউ ভাই জয়ন্ত দাস। সো আজকে যে সিনেমাটা আমি রিভিউ করবো, বিশেষ করে প্রচুর খুশি হ্যাপি লাগছে। সো এই জন্য একটা হ্যাপি হ্যাপি একটা স্টোরি বলছি, মানে খুব একটা বেশ ভালো একটা স্টোরি, মাইন্ড ব্লোয়িং স্টোরি, এরকম স্টোরি কেউ দেখাননি। আর একটা কথা বলি, আমি কিন্তু থাম্বনেলে কিন্তু আমার কিছু লিখেছিলাম না যে আমার 1K সাবস্ক্রাইব হয়েছে বলে, ওই জন্য থাম্বনেলটা কিন্তু একটা ওয়েব সিরিজ ভিডিও যেটা আজকে বলবো ওইটা কিন্তু থাম্বনেলে ছিল। সো আজকে যে সিনেমাটা আমি রিভিউ করবো একটা ওয়েব সিরিজ, একটা তরঙ্গ প্লাস বলে একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে, যেরকম লাইক নেটফ্লিক্স, অ্যামাজন, ওকে সেরকম একটা ওটিটি প্ল্যাটফর্ম আছে তোমার তরঙ্গ প্লাস, উড়িয়া একটা মানে ওয়েব সিরিজের চ্যানেল। তো সেখানে ফার্স্ট একটা ওয়েব সিরিজের চ্যানেল উড়িয়া ইন্ডাস্ট্রির অনেক পিছিয়ে আছে। তো তার জন্য এই ওয়েব সিরিজটা কিন্তু দিয়েছিল খুব ভালো একটা গল্প, দুর্দান্ত। হ্যাঁ, স্টোরিটা হচ্ছে তোমার রেহা আনন্দের স্টোরি, জবরদস্ত স্টোরি। ওকে, সো ওয়েব সিরিজের নাম হচ্ছে চুম্বক। সো চুম্বক মানে একজন একজনকে আকর্ষণ করে, সো সিনেমাটাই একটা মেয়ে আর একটা মেয়েকে আকর্ষণ করে, বুঝতে পারছেন? এবারে সিনেমাটা যেরকম আপনি ট্রেলারটা দেখবেন ঠিক তেমন হবে না, ট্রেলারটা দেখবেন মানে মনে হচ্ছে যে একটা মেয়ের প্রতি পুরো ফিলিংস সেরকমই কিছু, কিন্তু সেরকম তো বেসিক্যালি নয়। অ্যাকচুয়ালি শেষে সিনেমা পুরো এন্ডিংয়ে একটা এমন একটা যেমন ধাক্কা পাবেন আপনারা, আর মাথা ঘুরে যাবে দেখলে, সিরিয়াসলি। তামান্না আছেন এবং দিব্যার একটা থার্ড না ফোর্থ একটা মানে সিনেমা ওয়েব সিরিজ বলতে গেলে, এর আগে বাবুস্তানের সঙ্গে একটা সিনেমা, নতুন সিনেমা সুন্দরগড়ে সলমান খান দিয়ে করেছিলেন দিব্যা, এবং তামান্না বলতে গেলে নতুনের দিকে একজন অ্যাক্ট্রেস, দুজনেই প্রায় নতুনের দিকে অ্যাক্ট্রেস, ওড়িয়া ইন্ডাস্ট্রিতে খুব ভালো অ্যাক্টিং করেছেন, দুজনেই খুব ভালো অ্যাক্টিং করেছেন, এবং আদারওয়াইজ যে যে আছে সাইড রোলে মোটামুটি ভালো রোল করেছে, কিন্তু তামান্না এবং দিব্যার এই দুজন যে কেমিস্ট্রিটা খুব ভালো করেছে। এবং দেখুন হিরো কিন্তু অনেকে আছে, এরকম আমরা শুভমঙ্গল যাদব সাধন সিনেমাটা দেখেছেন, বুঝতে পেরেছি, আয়ুষ্মান খুরানের সঙ্গে সেই হিরোটার ওরকম ছিল চুম্বক। সো এটা কিন্তু মেয়ের প্রতি চুম্বক, মানে পুরো ডিফারেন্ট একটা স্টোরি, পুরো ডিফারেন্ট একটা গল্প, ডিফারেন্ট একটা ওয়েব সিরিজ, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, আমি কিন্তু ইউটিউবে দেখেই বললাম, কিন্তু তরঙ্গ প্লাস আমার কিছু সাবস্ক্রিপশন নেই আমার মোবাইলে, ওই ওডিয়া ইন্ডাস্ট্রির খুব ভালো একটা ওয়েব সিরিজ চুম্বক, যে সিনেমাটা খুব ভালো, একটু গল্পটা একটু বলতে বুঝতে পেরেছেন সিনেমাটার পোস্টারটা দেখে। হ্যাঁ, একই এরকম
মানে একটা কলেজে একটা থাকবে একজন স্টুডেন্ট, মানে নায়িকা, আরেকটা নায়িকা আসবে, তাদের সঙ্গে বন্ধু হবে, সব বন্ধু হওয়ার পরে চুম্বক আকর্ষণ করবে, এইটাই নিয়ে গল্প। কিন্তু আমি অনেক টুইস্ট ফুইস্ট আছে, শেষে খুব একটা ভালো মেসেজ দেওয়া আছে। হ্যাঁ, শেষে খুব ভালো মেসেজ দেওয়া আছে। এবং ওড়িয়া ইন্ডাস্ট্রির ওয়েব সিরিজ, ফার্স্ট ওয়েব সিরিজ এইটা, চুম্বক ওয়েব সিরিজটা খুব ভালো নামটা করেছে, বক্স অফিস কালেকশন খুব ভালো হয়েছে। হয়তো আপনি দেখেন জানেন না, যা যা ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানে না তাদেরকে বুঝিয়ে দেখুন, সিনেমা কিংবা ওয়েব সিরিজ এরকম দেখতে হলে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজের দরকার নেই। ইয়েস, সিনেমার যদি সিনেমার স্টোরি ভালো হয় তাহলে কিন্তু সিনেমার কোনো ভাষা দরকার নেই, সিনেমা দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন সিনেমাটা কী বলতে চেয়েছে। খুব ভালো একটা ওয়েব সিরিজ, একটা চুম্বক দেখবেন প্লাস, এবং আমাকে সাপোর্ট করছেন, থ্যাংক ইউ, লাভ ইউ অল। দু অনেক দিন ধরে ভিডিও দেওয়া ছিল না রেগুলার, এবার থেকে রেগুলার চেষ্টা করবো, এভাবে আমাকে পাশে থাকো এবং প্রায় 1 লাখ সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই।